নমস্কার বন্ধুরা, সবাইকে নিউলাইটে স্বাগত। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে। পাবলিক সার্ভিস কমিশন দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। একটি নতুন নোটিশ বেরিয়েছে, যেটি খবরে কাগজে বেরিয়েছে। আমি পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সবার সঙ্গে শেয়ার করাটা খুবই প্রয়োজন মনে করেছি। এখানে দেখতেই পাচ্ছ, এখানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটা বলা হয় মানে আমাদের UPSC-র হয়ে থাকে, ও আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস, এটার একটি নোটিশ বেরিয়েছে, যেটা এবারে পরীক্ষা হবে কত থেকে। এখানে অনলাইন ফর্ম ফিল আপ, এই যে পেপারটা লেখা আছে, এখানে পেপারটার মাধ্যমে বলা হয়েছে যে কি এই সাইটটা wbcs.application.in, এখানে গেলে পেয়ে যাবে। আর এখানে আগেরবারের মতো এখানে অন এই যে 11টা সিক্স নভেম্বর, সিক্স নভেম্বর থেকে ওয়ান টাইম এনরোলমেন্ট দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ হবে, যেটা আগে এখন নোটিফিকেশান পিএসসির সাইডে হ্যাভ অলরেডি মেড এনরোল্ড অ্যাট দ্য সেম ওয়েবসাইট পিএসসি ওয়েবসাইট wbapplication.in-এ হবে। এবার যদি কেউ এনরোল করা থাকে, নট এনরোল ওয়ান্স এগেন, যদি কেউ আগে এনরোল করে থাকে WPS বা বিভিন্ন পিএসসি যে সাইড বিএসসি এক্সামের জন্য যে কেউ যদি এনরোল করে থাকে, তাহলে আর তাকে করতে লাগবে না। আর ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশান, স্কেল অফ পে অ্যান্ড ক্লোজিং ডেট অ্যান্ড সাবমিশন অফ ফিস অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান স্কিম অ্যান্ড সিলেবাস এক্সামিনেশান ইটিসি উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট। এখানে কমিশনের ওয়েবসাইটে বাকি সব কিছুই তোমরা পেয়ে যাবে, কতদিন বয়স, কোন বয়সে, কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে কেউ চলবে, কতদিন, এই সবই জানতে পারবে। আর কতদিন কবে পরীক্ষা ডেট এখনও বলেনি, একটা মানে একটা অনলাইন থ্রুর মাধ্যমে যে কয় পরীক্ষা হবে আমি বলে দেবো। আমার যত মনে হচ্ছে কয় পরীক্ষা হবে, আমি তাও চেষ্টা করবো তোমাদের জানানোর। এখানে আপাতত ফর্ম ফিল আপে কী কী ডেট, এখানে ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিস থ্রু দ্য ছাব্বিশে নভেম্বর পর্যন্ত হবে, 12 মিনিট পর্যন্ত ক্লোজিং সাবমিশন ফিস অনলাইন 27 নভেম্বর, একদম সরি একটু ডিস্টার্বের জন্য, আর 27 নভেম্বর পর্যন্ত হবে অনলাইন থ্রু পেমেন্টটা, যেটা বলছি। আমার যদি ধারণা, আমি যেটা বিশেষ সূত্রে খবর পেয়েছি, যেটা বলতে পারি যে জানুয়ারি মাসেই হবে আমার মনে হচ্ছে পরীক্ষা তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। সবাই আশা করছি খুব ভালো প্রিপারেশান নিচ্ছ, আর তাই এই নোটিশটা জানানো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দাও, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন জব নোটিফিকেশান যখনই যেটা বেরোবে আমি সঙ্গে সঙ্গে যদি খবর পাই তার সঙ্গে সঙ্গে তোমাদের জানাবো। ধন্যবাদ।